দর্শক বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করব লাউ পাতা ও কুচো চিংড়ি দিয়ে তৈরি একটি অসাধারণ স্বাদের রান্না। তার জন্য আমি নিয়ে নেব কয়েকটা লাউ পাতা এবং 200 গ্রাম পরিমাণ কুচো চিংড়ি। প্রথমে চিংড়ি মাছগুলোর মধ্যে স্বাদমতো লবণ ও অল্প পরিমাণ হলুদ দেব। লবণ ও হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়ে চিংড়ি মাছগুলো ম্যারিনেট করে নেব। এরপর কড়াইতে 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে চিংড়ি মাছগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। আঁচটা মাঝারি রেখে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। এইভাবে নাড়াতে নাড়াতে চিংড়ি মাছগুলো ভাজতে হবে। চিংড়ি মাছ ভাজা হয়ে সুন্দর লালচে রং ধরেছে। এখন চিংড়ি মাছগুলো অন্য একটি পাত্রে তুলে রাখব। এরপর একটি কড়াইতে অল্প পরিমাণ জল নিয়ে ভালো করে ধুয়ে নেওয়া 5-6টি লাউ পাতা জলের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। প্রায় 4 মিনিট পর সেদ্ধ করে নেওয়া লাউ পাতাগুলো কড়াই থেকে তুলে অন্য একটি পাত্রে রেখে ঠান্ডা করে নেব। এখন ঠান্ডা করে নেওয়া লাউ পাতাগুলো মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে ভরে তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব। বানিয়ে নেওয়া পেস্ট অন্য একটি পাত্রে ঢেলে রাখব। এরপর কড়াইতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিয়ে 1/2 চা চামচ কালো জিরা ফোড়ন দেব। ফোড়ন ভাজা হয়ে সুন্দর গন্ধ উঠলে দেব 1 চা চামচ কুচানো রসুন। অল্প ভেজে নিয়ে দেব 1 টেবিল চামচ কুচানো পেঁয়াজ। পেঁয়াজ রসুন লালচে করে ভাজা হয়ে আসলে এর মধ্যে দেব 1 টেবিল চামচ কুচানো টমেটো। এখানে টমেটোর বীজ বাদ দিয়ে কেটে নিয়েছিলাম। টমেটো ভাজা হয়ে নরম হয়ে এলে এর মধ্যে দেব স্বাদমতো লবণ। লবণ ভালো করে মিশিয়ে নিয়ে দেব 2 চেরা কাঁচা লঙ্কা। সামান্য ভেজে নিয়ে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। হলুদের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়ে দেব বানিয়ে রাখা লাউ পাতা ও কাঁচা লঙ্কার পেস্ট। কষানো মশলার সঙ্গে লাউ পাতার পেস্ট ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দেব 2 চা চামচ সর্ষে বাটা। সর্ষে বাটা দেবার পর কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। সর্ষের কাঁচা ভাব চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। মশলা সহ লাউ পাতার পেস্ট শুকনো হয়ে আসলে এর মধ্যে সামান্য পরিমাণ জল দেব। জল পেস্টের সঙ্গে মিশিয়ে নেবার পর লাউ পাতার পেস্ট সবুজ রঙের গ্রেভির মতো দেখতে লাগবে। গ্রেভি ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দেবার পর ভালো করে মিশিয়ে নেব। প্রায় 2 মিনিট কড়াইতে রেখে মাখো মাখো অবস্থায় কড়াই থেকে তুলে নেব। লাউ পাতার সঙ্গে চিংড়ি মাছ দিয়ে তৈরি এই পদটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে জাস্ট জমে যাবে। আশা করি লাউ পাতা ও চিংড়ি মাছের কম্বিনেশনে তৈরি এই পদটির রেসিপি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই।